হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা কি হচ্ছে তোমাদেরকে আমি বলছি, তার আগে বলে দিই। তো এই যে জিনিসটা যে হচ্ছে, এটা একটা আমি শর্টস ভিডিও আমি মানে ইউটিউবে ছেড়েছিলাম। তো ওটা প্রায় 200K মতন ভিউয়ার্স হয়েছে। তো ওখানে আমাকে কমেন্টে কয়েকজন জিজ্ঞাসা করেছিল যে এই জিনিসটা কী, মানে অনেকেই জিনিসটার ব্যাপারে জানে না। তো তোমাদেরকে সবটাই বলছি। তো এটা হচ্ছে, তোমরা প্লিজ মানে ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে। তো জিনিসটা কী করছিলাম কী সব কিছুই বলছি। এটা হচ্ছে দণ্ডি, অ্যাকচুয়ালি এটাকে বলে দণ্ডি। তো এটা হচ্ছে যারা মানসিক করে বা যাদের মানসিক আশা পূর্ণ হয়, তো তারা আমরা মানে দণ্ডি কাটবো, এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো এটাই হচ্ছে সেটা। তো আমি এর আগের বছর আরও করেছিলাম, তো সেটাই এবছরও করছি। কারণ এর আগের বছর করেছিলাম, তখন ঠাকুরের কাছে বলেছিলাম এই জিনিসটা যদি আমার পূর্ণ হয় তো পরের বছর আমি আবার দণ্ডি কাটবো। তো তাই আমি আবার কাটছি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর তার সাথে হাতে একটা দেখতে পাচ্ছ, সবার হাতে একটা করে নিমের কাঠি আছে। তো নিজের হাতের মাপ অনুযায়ী একটা ওরকম নিমের কাঠি কেটে নিই আমরা। তো সেটা দাগ দিয়ে দিয়ে আমরা তারপরে মানে উঠে, তারপরে সেই দাগে আবার গিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে আবার শুয়ে আবার আমরা এভাবে করে আমি প্রতিটা দণ্ডি এভাবেই করে করে পুরো মন্দিরের কাছে যেতে হবে। মন্দিরের কাছে গিয়ে মন্দিরে 3 বার পাক খেয়ে তারপরে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করতে পারি। তো এই যে দেখতে পাচ্ছ, আর এই সময় আমাদেরকে কাউকে ছোঁয়া যাবে না। তো মানে আমিও করছি, আমার সাথে সাথে অনেকেই করছে দেখছো। তো এটা মানে সহজ কাজ না, খুবই কঠিন কাজ। এটা হচ্ছে মা চাইলে একমাত্র পারবে, অনেকে পারে না। যারা পারে না তারা মাঝপথেই ছেড়ে দেয়, কিন্তু এটা মা পরীক্ষা নেয় আমাদের। তো ভীষণই মানে কষ্টের কাজ। তো ঠাকুরের নাম নিলে সবই করা যায়। তো এখানে দেখছো যে আমিও করছি এটা। তো এটাই হচ্ছে দণ্ডির নিয়ম। তো এই যে এটা হচ্ছে আমাদের মা শীতলা মায়ের পুজো। অ্যাকচুয়ালি তো শীতলা মায়ের পুজো, এই যে মা আমাদের। তো মায়ের মূর্তি আমাদের হয় না, মায়ের এভাবে ফটো দিয়ে আমাদের পুজো হয়। তো এই দেখো অবশেষে আমি মায়ের কাছে পৌঁছাতে পেরেছি মায়ের দয়াতে। তো আমার এই যে পূর্ণ হলো দণ্ডি কাটা। তো এরকম যেন আমি প্রতি বছরই কাটতে পারি ঠাকুরের কাছে, এটাই আমি বলে এসেছিলাম। আর এই দেখো তোমরা একটু দেখে নাও। আর এখানে এই দেখো দেখতে পাচ্ছ, দণ্ডি কেটে আমি বাড়ি চলে গিয়েছিলাম। তো এখানে মায়ের ভোগ দেওয়া হয়েছিল, অনেকে দিয়েছে। এই যে এখন হচ্ছে আবার এসেছি এখানে, কারণ আমরা দণ্ডি কাটার পর পুষ্পাঞ্জলি দিতে এসেছি। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা কিছু খেতে পারবো, তার আগে কিছু খেতে পারবো না। তো এখন এই যে বিকেল 4টে বাজে, তো এখন আমরা আবার পুষ্পাঞ্জলি দিতে এসেছি। তার সাথে মায়ের ভোগটাও নিয়ে যাবো, কেননা মায়ের পুজো হয়ে গেছে। এবারে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারপরে আমরা হচ্ছে মায়ের ভোগ নিয়ে যেতে পারবো, তারপরে গিয়ে কিছু খেতে পারবো। তো এই যে এখন হচ্ছে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, সবাই একটু কথা বলছিলাম, গল্প করছিলাম। তো এটাই আর দণ্ডি কাটার মানে দণ্ডি কেটেছি। তারপরে আমাদের এখন আপাতত গা হাত পাগুলো কিছু ব্যথা করছে না, কিন্তু বিশ্বাস করো রাত্রি মানে রাত্রি হলে আমাদের মানে গা হাত পা মানে এতটা যন্ত্রণা ব্যথা করবে মানে বলার বাইরে। এমনকি হাতের তালুগুলো আমাদের ছিলে গেছে, পায়ের মানে পায়ের এগুলো পুরো লাল লাল হয়ে গেছে, পায়ের নিচটা ছিলে গেছে। এরকম মানে আমার শুধু একার না, সবারই প্রায় এরকমই জিনিসটা হয়। তো এই দেখো এখন বাজে, এখন সন্ধে হয়ে গেছে, আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তারপরে এখান থেকে মন্দির থেকে আমাদের বাড়িতে একবারই কাছে। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির পুজো অ্যাকচুয়ালি। তো এই দেখো এখানে হচ্ছে এখন কীর্তন চলছে। তো সন্ধ্যের সময় এখন যে কীর্তন হচ্ছে, এরপরে হবে মানে বাতাসা হরিলুর। তো এখানে আমিও বাতাসা ছেলের নামে মানসিক করেছিলাম বাতাসা ছড়াবো। তো আমিও এখানে বাতাসা মানে হরিমন্দিরে বাতাসা দিয়েছি। তো এখন কীর্তনটা হয়ে যাক। তারপরে আর ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা, ওইদিকে রান্না চলছে, ওইদিকে হচ্ছে মায়ের ভোগ খাওয়ানো হবে। সব কিছু শেষের পরে মায়ের ভোগ সব মানে পুরো দেশ খাওয়ানো হবে। তো ওখানের জন্য মায়ের ভোগ রান্না হচ্ছে। তো এই যে দেখো বলেছিলাম তোমাদেরকে বাতাসা হরিলুট করবো, এই দেখো আমিও আছি, ওই দেখো আমার ছেলেকে নিয়ে, দেখতে পাচ্ছ কোনো জানি না। তো এই যে বাতাসা যারা তারা হরিলুট দেবে, তারা তারা এরকম মন্দিরে হরিমন্দিরের চতুর্দিকে তোমার বাতাসা নিয়ে মাথায় করে নিয়ে এভাবে তিন মানে গান হবে, আর 3 পাক ঘুরে এসে তারপরে বাতাসা হরিলুট করা হবে। তো প্রচণ্ড বাতাসা ছিল, যে যেরকম পেরেছে যে যেরকম মানসিক ছিল তাদের সেরকম বাতাসা নিয়েছে। তো এবারে এই দেখো তো 3 পাক তাদের তাদের খাওয়া হয়ে গেছে, তারপরে তারা বাতাসা ছড়াবে। তো দেখো এই যে বাতাসা ছড়ানো চলছে, আর যে যেরকম পারে সব বাতাসা কুড়োচ্ছে।
আর আমিও ছিলাম, আমি একটু সাইডে সরে গিয়েছিলাম, কারণ বাতাসগুলো আমার ছেলের গায়ে এসে লাগছিলো, তো ওর মানে গায়ে মাথাতে লাগছিলো, তার জন্য আমি একটু দূরে সরে গিয়েছিলাম। তারপরে আমি লাস্টে এসে আবার ছড়াচ্ছিলাম, তো দেখতে পাচ্ছি কোনো জানি না, ওই যে আমি আমার বাবার কাছে আমার ছেলেকে দিয়ে তারপরে আমি আবার একা এসেছিলাম ছড়াতে। তো আশা করি তোমরা দণ্ডি আর ব্যাপারটা বুঝতে পারছো। আর তোমার এখানে হচ্ছে কৃষ্ণের গান চলছিল, তো যারা কমেন্ট করেছিলো তা করেছিলে তারা যদি ভিডিওটা দেখো তারা অবশ্যই বুঝতে পারবে এই জিনিসটা কি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, জয় শীতলা মায়ের জয়।